আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি, সেই সঙ্গে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আপনাদের সঙ্গে রয়েছি আমি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসায় স্মরণ করে সিলেটে মহান বিজয় দিবস উদযাপিত। ছাতকে মসজিদের মুয়াজ্জিন ইয়াকুব আলী হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। এখন উন্নয়নের সময়, পরিবর্তনের সময়, তাই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানালেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। এবং সিলেট কোম্পানিগঞ্জ ও ভোলাগঞ্জ সড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সাদা পাথর টুরিস্ট বাস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসায় স্মরণ করে সিলেটে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যাপক কর্মসূচি পালনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিজয় দিবসে পৃথক কর্মসূচি পালন করে। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম চৌধুরী, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। বাঙালি জাতির জীবনে বিজয় দিবস এক আনন্দের দিন। এই দিনের অপেক্ষায় কেটেছে বাঙালির হাজারো বছর। লাল সবুজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারা দেশের সাথে সিলেটেও বিজয় দিবস উদযাপিত হয়েছে। সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তুলে ধরেন মুক্তিযুদ্ধের গল্প। এর আগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় ভরে উঠে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে আগামীর দেশ গঠনের আহ্বান জানান সর্বস্তরের মানুষ। সারা বাংলাদেশে যে উন্নয়ন সৃষ্টি হয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতাকে চলমান রেখে সকল অশুভ শক্তিকে প্রতিহত করে বাংলাদেশকে বিশ্বের বুকে আমরা একটি উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই। কাদের মোল্লাকে শহীদ আখ্যায়িত করা হলো, আর আমরা শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে এখানে আজকে বিজয় উৎসব করতেছি। আমার নগরবাসী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এই বিজয় ফল করছে, এবং আমি মনে করি আগামী দিনে আরো সুন্দর পরিবেশে সুন্দর একটি দেশ হিসাবে সামনে দিয়ে গেলে জঙ্গি মুক্ত বাংলাদেশ সচ্ছল সুন্দর। বিজয় দিবস উপলক্ষে আমাদের প্রত্যাশা, বাংলাদেশ আরো এগিয়ে যাবে সুন্দরভাবে দুর্নীতি মুক্ত দেশ হিসেবে, এবং আমরা এই দেশকে আরো এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। দুর্নীতি মুক্ত, অরাজকতা মুক্ত একটি বাংলাদেশ, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এরকম একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা এখানে আসছি বিজয় দিবসের উদযাপন করতে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। দীর্ঘ নয় মাসের যুদ্ধের পর এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তাই দিবসটি উদযাপনে কোনো কমতি ছিল না বাঙালি জাতির। একসময় তলাবিহীন ঝুড়ির তকমা পাওয়া বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বিশ্ব সভায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আগামীর পদচারণা যেন আরও গৌরবোজ্জ্বল ও অহংকারের হয়। আজকের এই দিনে এমনই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ, সিলেট। এদিকে 14 ডিসেম্বর সিলেটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেটের জেলা ও পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা ও পুলিশ প্রশাসন, ডিআইজি সিলেট, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার, প্রেস ক্লাব সহ অন্যান্য সাংবাদিক সংগঠন, সিলেট বিভাগীয় গণদাবি ফোরাম সহ অন্যান্য সংগঠন ও নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। ছাতকে মসজিদের মুয়াজ্জিন ইয়াকুব আলী হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় গোবিন্দগঞ্জে এই প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এডভোকেট আলহাজ আবুল কালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অলিউর রহমান চৌধুরী বকুল, আশরাফুর রহমান এনাম ও আতাউর রহমান এমরানের যৌথ সঞ্চালনায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল মহিউদ্দিন, সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন কাচামিয়া, বিশিষ্ট মুরব্বী মুজিবুর রহমান। বক্তব্য রাখেন জৈনুদ্দিন আহার, মাস্টার আরশ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য শমশের আহমদ, আলী আশরাফ তাহিদ, আফরুজ বখত খোকন। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সদস্য নূর আলম। প্রধান অতিথির বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, কতিপয় সন্ত্রাসীদের কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছেন। তিনি আরও বলেন, মাওলানা ইয়াকুব মসজিদের একজন মুয়াজ্জিন ছিলেন। গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসায় তিনি লেখাপড়া করেছেন। গত 6 নভেম্বর বেলা 4টার দিকে শীর্ষ সন্ত্রাসীদের দ্বারা হাজারো জনতার সামনে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। ইয়াকুব হত্যা মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও অদৃশ্য কারণে 1 থেকে 10 নম্বর আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। প্রকৃত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ইয়াকুব হত্যা মামলার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট জোর দাবি জানান তিনি। এই মামলায় যারা অভিযুক্ত দোষী, প্রকৃত দোষী, তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। ইউকে বাংলাদেশ ডেভেলপমেন্ট লিমিটেড ইউকের উদ্যোগে বাংলা মেলা ইউকে অ্যান্ড ট্রেড ফেয়ার 2020 উপলক্ষে সিলেটে এক মতবিনিময় সভা ও অডিশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বাংলাদেশ ডেভেলপমেন্ট লিমিটেড ইউকের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী আব্দুর রব মল্লিক। কামালউদ্দিন রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বহির্বিশ্বে তুলে ধরার স্বার্থে 2007 সালের পর আবারও আগামী বছর যুক্তরাজ্যে বাংলা মেলা ইউকে অ্যান্ড ট্রেড ফেয়ার আয়োজনের কথা জানানো হয়। ইউকে বাংলাদেশ ডেভেলপমেন্ট লিমিটেড ইউকের চেয়ারম্যান আব্দুর রব মল্লিক এই আয়োজনকে সফল করতে দেশ বিদেশের সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন। 2007 সালের পর থেকে আয়োজিত এই মেলা ভবিষ্যতে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। অডিশনের মাধ্যমে বাছাইকৃত শিল্পীদের যুক্তরাজ্যের মেলায় অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ীরা যুক্তরাজ্যের মেলায় স্টল নিয়েও অংশগ্রহণের সুযোগ রেখেছেন আয়োজকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরাধরপুরের কৃতি সন্তান মোহাম্মদ খলিলুর রহমান। উপস্থিত ছিলেন কুশিয়ারা কনভেনশন হলের স্বত্বাধিকারী ও পরিচালক হুমায়ুন আহমদ, উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, জগন্নাথপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গিয়াসুদ্দিন মুন্না, জগন্নাথপুর বাউল কল্যাণ সমিতির উপদেষ্টা নুরুল ইসলাম, বিশিষ্ট বাউল শিল্পী কালামিয়া, বাউল শিল্পী মুজিবুর রহমান সরকার, বিশিষ্ট কৌতুক অভিনেতা শাহেদ মোশারফ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আপনারা অনেকে জানেন যে আমি লন্ডনে বাংলা মেলার আয়োজন করি। আমি বিগত কয়েক বছর থেকে করে আসতেছি এবং এবারও আশা করছি 2020 সালে জুলাই মাসে আমি পার্কিংয়ে আবার এই বাংলা মেলার আয়োজন করব এবং করতেছি। এখান থেকে কিছু শিল্পীকে নিয়ে যাচ্ছি, বিশেষ করে আমাদের ওটাই ভাই খালামিয়া, মুজিব সরকার সহ আরও কিছু তরুণ শিল্পীদেরকে আমি এবার লন্ডন নিয়ে যাব এবং সাথে সাথে কিছু স্টলও বাণিজ্য মেলা করতেছি। বাণিজ্য মেলার কিছু স্টলের লোকও আমাদের কাছে আবেদন করছে, যারা সিলেক্টেড হবে তারা ইনশাল্লাহ এই মেলাতে পার্টিসিপেট করবে। দুয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে সুবিধা বঞ্চিত গরিব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে 9 মাসব্যাপী ফ্রি সেলাই প্রশিক্ষণ শেষে নরসিংপুর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় সাবেক চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উপদেষ্টা হাজী আফরুজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ জাহাঙ্গীর আলম, সোসাইটির বাংলাদেশ কোঅর্ডিনেটর রফিকুর রহমান, সোসাইটির ফান্ড রাইজিং সেক্রেটারি মোহাম্মদ রমজান আলী, সদস্য আলহাজ আব্দুল কুদ্দুস ও এডভোকেট সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা তাদের কষ্ট অর্জিত অর্থ দিয়ে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের মাধ্যমে এলাকার গরিব, অসহায়, শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ, গরিব ও এতিম শিশুদের খৎনা এবং
অসহায় দুস্থ রোগীদের চিকিৎসার আর্থিক সহায়তা সহ এলাকার গরিব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন বিতরণ করে এলাকায় সমাজসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনুষ্ঠানে 33 জন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন, সনদপত্র ও প্রশিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। আর আগামীতে আমরা চেষ্টা করবো যাতে আমরা আরো বড় ধরনের করতে পারি, ওই সহযোগিতা আমি কামনা করি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। এখন উন্নয়নের সময়, পরিবর্তনের সময়, তাই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানালেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। এবং সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সাদা পাথর টুরিস্ট বাস। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। ক্ষমতা চিরস্থায়ী নয়, সকালে আছে বিকালে নেই। এখন উন্নয়নের সময়, পরিবর্তনের সময়, তাই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে শেখ হাসিনাকে সহযোগিতা করুন, বাংলাদেশের পক্ষে শেখ হাসিনার পক্ষে থাকুন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতির উদ্যোগে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এমন মন্তব্য করেন। সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ 4 আসনের সাংসদ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবা, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র নাদের পক্ত সহ আরও অনেকে। মেলায় 100টি স্টল অংশ নিয়েছে, রয়েছে শিশুদের জন্য বিনোদনের নানা আয়োজন। আপনাদের সামনে কথা বলবেন যিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি। বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার বদ্ধপরিকর, দেশের ক্ষুদ্র ও নৃগোষ্ঠীকে মূল স্রোতধারায় যুক্ত করতে কাজ করছে সরকার। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা হলরুমে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণকালে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের লস্কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম আকবর হোসেন জিতু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার 234 জন শিক্ষার্থীকে 5 লাখ টাকার শিক্ষা উপবৃত্তি এবং 600 জনকে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়। সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সাদা পাথর টুরিস্ট বাস। যাত্রী সেবার অঙ্গীকার নিয়ে রোববার এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। এসি, নন এসি দুই ধরনের বাসই চলবে এই সড়কে। সিলেট নগরীর মজুমদারি থেকে ভোলাগঞ্জের পর্যটন কেন্দ্র খ্যাত সাদা পাথর এলাকায় যাত্রা নিয়ে যাবে এই বাস। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন। সিলেট শালুটিকর, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, গোয়াইনঘাট, হাদারপাড়, রাধানগর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রিমাত আহমদ রুবেলের সভাপতিত্বে এবং মালিক সমিতির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সাদা পাথর পরিবহনের সভাপতি এটিএম শোয়েব। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েসলুদি, সিলেট চেম্বারের পরিচালক এহতেশামুল হক চৌধুরী সহ আরও অনেকে। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর গ্রামের লাল মিয়ার বাড়িতে 5টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় লাল মিয়া বাদী হয়ে একই গ্রামের 47 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, গত 8 ডিসেম্বর রাত 1টার দিকে গ্রামের একদল লোক পূর্ব বিরোধের জের ধরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে লালমিয়ার বাড়ির 5টি ঘর জ্বালিয়ে দেয়। আগুন লাগানোর সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা টের পেয়ে দুর্বৃত্তদের শনাক্ত করে জরুরি সেবা 999 নম্বরে ফোন করলে জগন্নাথপুর ফায়ার সার্ভিস দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তাদের 7 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দাখিল করা হয়েছে। রাত্রে 1:30 সময় দিকে আমরা বার্তাকে উনাজার খালি বঙ্গুলার আওয়াজের মতন, গুল্লির আওয়াজের মতন, পরে তারার বেটিনতর খালি শিক্ষার উনাজার, আর আমরা কোনো পুরুষ মানুষ নাই বাড়ির, একটা স্কুলের ছাত্র পর্যন্ত বাগলো ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের গরিব, দুস্থ ও শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী আব্দুল মুসব্বির এর ঐকান্তিক প্রচেষ্টায় শীতার্থ মানুষের মধ্যে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মর্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় যুক্তরাষ্ট্র প্রবাসী আমরুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী আব্দুল মুসব্বির বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও বিদ্যুৎ সহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার শীত আসার আগেই শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। তার ফলশ্রুতিতে দক্ষিণ খুরমা ইউনিয়নে এই শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। মহিবুর রহমান মইবুল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, আওয়ামী লীগ নেতা আজর আলী, ফ্রান্স প্রবাসী আব্দুল ফজল ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক কামাল হোসেন। উদ্যোক্তারা জানান, পর্যায়ক্রমে ইউনিয়নের 9টি ওয়ার্ডের গরিব অসহায় 460 জন শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হবে। আমরা আজকে দক্ষিণ খুরমা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড মর্জা গ্রামে আজকে আমরা কম্বল বিতরণ করেছি। ক্রমান্বয়ে আমরা 9টা আজকে একটি ওয়ার্ডে দিয়েছি, বাকি 8টা ইউনিয়নে দেব ইনশাআল্লাহ। চ্যানেল সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।